আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি মাইটিভির বিশেষ নির্বাচনী বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি লিনিয়া রহমান। দর্শক, এবারে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ধামরায় ছয়জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন। প্রতিদিনই চলছে প্রচারণা। অবাধ ও সুষ্ঠু নির্বাচন আর ভোটকেন্দ্রে ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই প্রস্তুতি সম্পন্ন করেছেন রিটার্নিং কর্মকর্তারা। প্রতিনিধি আব্দুর রশিদ তুষারের রিপোর্ট জানাচ্ছেন নুসরাত শারমিন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ধামরাইয়ে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। জনগণের ভালোবাসাই মূল শক্তি মন্তব্য করে জয়ের ব্যাপারে প্রত্যাশা ব্যক্ত করলেন আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সাংসদ বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ। জনগণ বিশ্বাস করে যে যদি আমি নির্বাচিত হই তাহলে এই প্রকল্পগুলি এবং আরও নতুন প্রকল্প এখানে বাস্তবায়িত হবে, এটা জনগণ একটা তাদের মধ্যে আস্থার জায়গা তৈরি হয়েছে এই ব্যাপারে। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট যুদ্ধে নেমেছেন এখানকার সাবেক সংসদ সদস্য এম এ মালিক। জয়ের ব্যাপারে আশাবাদী তিনিও। নৌকার সাথে প্রতিদ্বন্দ্বিতা আছে, দানের শেষের সাথে প্রতিদ্বন্দ্বিতা আছে, কিন্তু আমার মার্কার সাথে কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই। সব মানুষে আমার পক্ষে ভোট দেব এই বিশ্বাস আমার আছে। সৎ, যোগ্য এবং দেশের উন্নয়নে যিনি কাজ করবেন এমন প্রার্থীকেই বেছে নেবেন ভোটাররা। ধামরাই নৌকা মার্কা অনেক বেশি ভোটে আগায় রয়েছে, এটা আমি বিশ্বাস করি। আমরা গো প্রত্যাশা ভালো এবং যোগ্য ব্যক্তিকে আমরা ভোট দিয়ে যথাযথ করব, উন্নয়নের জন্য কাজ করব, তাহলেই আমরা নির্বাচিত করব। নির্বাচন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ হলে জয়ের ব্যাপারে আশাবাদী অন্যান্য প্রার্থীরাও। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবী লীগ এবং আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা আমার সাথে আছেন এবং তারা প্রত্যেকটি গ্রামে গ্রামে 4-7 গ্রাম 16টি নেতৃত্ব পৌরসভায় ঘুরে ঘুরে আমার জন্য ভোট চাচ্ছেন কেচিপতিকে। আমি আশাবাদী ইনশাল্লাহ। সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানালেন উপজেলা রিটার্নিং কর্মকর্তা। আমরা প্রত্যেক জায়গায় আমাদের যারা ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছে এবং অনুসন্ধান কমিটি রয়েছে তারা তাদের বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করে। নুসরাত শারমিন, মাইটিভি নিউজ ডেস্ক। দর্শক, এবার নেত্রকোনা থেকে নির্বাচনী প্রচারণার আরো খবর জানাচ্ছেন প্রতিনিধি আনিসুর রহমান। জি ধন্যবাদ। আপনি জানেন যে সারা দেশের মতো নেত্রকোনাতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা বেশ জোরে সোরে চলছে। জেলার 5টি সংসদীয় আসনের 27 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা কিন্তু তাদের নিজ নিজ নির্বাচনী আসনে তারা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নেত্রকোনা 2 আসনের সংসদীয় এলাকায়, লক্ষ্মীগঞ্জ বাজার এলাকায় আছি। এইখানে আমি যারা নেত্রকোনা 2 আসনের নৌকা মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আশাবাদী কর্শু এমপির যারা সমর্থক আছেন তারা নৌকার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আমি তাদের কাছ থেকে জানতে চাইব যে আসলে নৌকার প্রচারণা আপনারা কোন পর্যন্ত আছেন? আমরা নৌকা প্রচারণা চালিয়ে যাচ্ছি। নেত্রকোনা নৌকার ঘাঁটি হিসেবে পরিচিত, সেই হিসেবে লক্ষ্মীগঞ্জ ইউনিয়নও সেভাবে। আমরা আশা রাখি যে বিপুল ভোটে আমরা বিজয়ী হব আমরা আগামী 7 তারিখের নির্বাচনে, এবং আমরা মাননীয় নেত্রী আমাদের যে নির্দেশনা দিয়েছেন গণতন্ত্রের প্রক্রিয়ার মাধ্যমে আমরা নির্বাচন চালিয়ে যাচ্ছি। আমরা প্রত্যেকের দুয়ারে দুয়ারে যাচ্ছি, প্রত্যেকের ভোটারদের কাছে যাচ্ছি এবং যথেষ্ট সাড়া পাচ্ছি। আমরা আশা রাখি যে বিপুল ভোটে আমরা জয়ী হব। জি ধন্যবাদ। আপনি শুনছিলেন যে যারা নৌকার সমর্থকরা তারা বলছেন কিন্তু আগামী 7 তারিখ যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে তারা বিপুল ভোটে বিজয়ী হবেন বলে তারা জানিয়েছেন। ধন্যবাদ। দর্শক, এবার সাভার থেকে নির্বাচনী আমেজের আরও খবর জানাচ্ছেন প্রতিনিধি আবদুল্লাহ আল ওয়াহিদ। আপনাকে ধন্যবাদ। আপনি জানেন জাতীয় নির্বাচন সহ দেশের সকল নির্বাচনে যে নির্বাচনী মাঠের সবচেয়ে বড় হাওয়া থাকে বা আলোচনা থাকে চায়ের কাপে, বিশেষ করে নির্বাচনী অঞ্চলগুলোর অঞ্চল ভিত্তিক গ্রাম মহল্লায় যে সমস্ত চায়ের দোকানগুলো আছে সেই চায়ের দোকানগুলোতে কিন্তু এই নির্বাচনী যে আলাপ আলোচনা আছে সেটাই কিন্তু জমতে থাকে চায়ের দোকানগুলোতে। কেমন প্রার্থীকে নির্বাচিত করতে চান? যেহেতু আমাদের এটা শিল্প এলাকা, ঠিক আছে, যাকে ভোট দিলে মনে করেন যে আমাদের এখানে উন্নয়ন হবে তাকে আমরা ভোট দিব। বিশেষ করে এই এলাকায় যারা নির্বাচনী যে মাঠে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে বর্তমান সংসদ সদস্য ডাক্তার এনামুর রহমান আছেন, সাবেক সংসদ সদস্য তৌহিদ জং মুরাদ আছেন, আলোচনায় আছেন ধামসোনা ইউনিয়ন পরিষদের সদ্য পদত্যাগ করে এই নির্বাচনে আসা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামও কিন্তু আছেন। সাধারণ ভোটাররা চায় জনগণের উন্নয়ন হবে এরকম একজন প্রার্থীকে কিন্তু তারা ভোট দিবেন, তবে সেই ভোট দেওয়ার জন্য সাধারণ জনগণ চাচ্ছেন যে যদি সুষ্ঠু নির্বাচন হয় এবং ভোট দিতে পারে তাহলে তারা তাদের
পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারবেন, তবে সেজন্য অপেক্ষা করতে হবে 7 জানুয়ারি পর্যন্ত। সাভারের আশুলিয়া থেকে এ ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে দর্শক। আমাদের সাথে এতক্ষণ থাকবার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ বেলা দুপুর 2:30 মিনিটে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।